আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আসমার পাশাপাশি এদিন পানাপুকুর 163 নম্বর আইএসএফ বুথ সদস্য আজারউদ্দিন মোল্লাও যোগ দেন তৃণমূলে। পাশাপাশি চালতামেরিয়া ও ভোগালিয়া 1 নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা বিবি। তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি, কিন্তু তাহলে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন? শুনুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি জানালেন। উন্নয়নের জন্য, দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে। দেখুন, লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে, এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয়, যারা মানুষের জন্য লড়াই করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই। ভোটের পরে নওশাদ সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না, বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের আগে দেখা গেল না, এটা নিয়ে কি বলবেন? নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো, যারা ওনার জন্য জান দিয়ে লড়াই করছে, সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত। তাদের পাশে দাঁড়ানো, বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা মানুষের নৈতিক কর্তব্য। দু বছর ধরে আপনারা অনেক স্বপ্ন দেখালেন ভাঙড়ের মানুষকে, নওশাদ সিদ্দিকী সাহেব স্বপ্ন দেখালেন, সেগুলোর তাহলে ভবিষ্যৎ? দেখুন, স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য, স্বচ্ছতা দেখানো, দুর্নীতিকে হটানো, দুর্নীতিমুক্ত ভাঙড় বা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য, সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে। আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি, মানুষের অধিকারের জন্য লড়াই করছি। দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি একজন মাননীয় মানে মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন মহিলা, উনি লড়াই করছেন মা বোনেদের জন্য, অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন, যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি, বা আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক দা করছেন। এখানে আপনি দেখুন একটা জিনিস, ভাঙড়ের এমএলএ, ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয়, আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না, সম্মান করি, শ্রদ্ধা করি, যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই, আমাদের হৃদয়ে স্থান আছে, সদা সর্বদা আমাদের মাথায় থাকবে। সেই সঙ্গে বলবো আমাদের ক্যানিং পূর্বের পাশের বিধায়ক তো সরকারদা, উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন, এটা আমরা দেখছি, যেটা বাস্তব। বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই, মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে, যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি, কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে, কিন্তু সদা সর্বদা থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে পরিষেবা দিতে পারেননি, তৃণমূলে কি পারবেন সেই পরিষেবাটা মানুষকে দিতে? অবশ্যই আশা করছি পারবো। আমাদের
দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে, নতুন করে আবার অনেক সংযোজন হবে, আর যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির, এটা সোনালিদি যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরে ঠিক করবে যে কী হবে না হবে। আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি, কাজের জন্য এসেছি, নিশ্চয়ই কাজ পাব। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, ফোর-ডি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হল্টার পরিষেবা চালু করলাম। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে আসমা সহ সকলকে দলে যোগদান করালেন শওকত মোল্লা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেখুন আমাদের দলের একটা নীতি আছে, দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত। আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত। তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন, আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন, তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটু উৎসাহিত হচ্ছি, ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা, শক্তিশালী করা। মানে একজনও যদি দলে আসে, সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে, আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটারনিটির নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিং হোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218-228-500 ও 9732607328 এবং 9647-34636।